हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल होम्स कुकिंग विद शोमा। आज हमें आपनादे संगे शेयर करते चले एक फिश बॉले रेसिपी। शीतकाले विभिन्न धरण सब्जी साथे बाजारे पावा जाए विभिन्न धरण माछ, और ये समय पावा जाए प्रचुर परिमाणे लोटे माछ बा लोईटा माछ। और ये लोटे माछ दिए आज के तैरी कर फिश बॉल। बाड़ीते जेको छोटोखाटो अनुष्ठान ये फिश बॉल तैरी अपनारा स्टार्टार हिसाब परिवेशन करते पारें, एवं बाड़ीते जे कोनो समय एटाके स्नैक्स हिसाब से आपनारा तैरी करते पारें। चलुन देखे नेवा जाक आज के रेसिपी लोटे माछ दिए तैरी फिश बॉल। फिश बॉल तैरी करार जोन्नो आमी एखाने निये नियेछि 500 ग्राम लोटे माछ। माछगुलोके भालो करे धुए जल झरिए परिष्कार करे नून हलुद माखिए रेखेछि। माछगुलो परिष्कार करार समय लेजेर पाखना एवं अन्यान्य पाखना ओ मुखेर अंशटा केटे निये माछगुलोके अवश्यई गोटा राखबेन। माछगुलोके जदि टुकरो करे केटे नेওয়া হয় তাহলে কাঁটা ছাড়াবার সময় অসুবিধা করতে পারেন। মাছগুলোকে সিদ্ধ করার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে মাছগুলোকে ঢেলে দিলাম। এর মধ্যে জল না দিয়ে এটাকে ঢাকা দিয়ে মিনিট 3-4 কুক করে নেব। মিনিট 3-4 পরে ঢাকাটাকে খুলে নিলাম। মাছগুলো থেকে দেখুন জল বেরোতে আরম্ভ করেছে। লোটে মাছের মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে, তাই এগুলোকে সিদ্ধ করার সময় কোনো জলের প্রয়োজন হয় না। এবারে ধীরে ধীরে মাছগুলোকে আমি উল্টে দিলাম। তারপর আবারো ঢাকা দিয়ে আবার 3-4 মিনিট এটাকে কুক করে নিতে হবে। মিনিট 4-এর পর ঢাকাটাকে আবারো খুলে নিলাম। দেখুন জলের পরিমাণটা এখন বেড়ে গেছে এবং মাছগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। খেয়াল রাখবেন মাছ যেন বেশি সিদ্ধ হয়ে ঘেটে না যায়। এবার মাছগুলোর জলটাকে ঝরিয়ে পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব। এখন মাছগুলো পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার এই মাছগুলো থেকে কাঁটা ছাড়িয়ে নেবার পালা। একটা মাছকে নিয়ে হাতের আঙুল দিয়ে এর মাঝখান থেকে একটু করে চাপ দিলেই মাঝখানটা ফাঁকা হয়ে যাবে, এবং এর মধ্যে যে একটা লম্বা মোটা কাঁটা আছে তাকে হাত দিয়ে এইভাবে টেনে নিলেই কিন্তু খুব সহজেই লোটে মাছের কাঁটা বেছে নেওয়া যাবে। দেখুন কত সুন্দরভাবে গোটা কাঁটাটা মাছ থেকে ছাড়িয়ে নেওয়া গেছে। এবারে আশেপাশে দু একটা সরু সুতোর মতো কাঁটা থাকে, সেইগুলোকে একটু বেছে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে লোটে মাছের কাঁটা ছাড়িয়ে নেওয়া যাবে। এইরকমভাবেই এক একটা মাছকে নিয়ে মাছখান বরাবর আঙুল দিয়ে একটু ফাঁক করলেই মাছখানের মোটা কাঁটাটাকে আস্তে আস্তে ছাড়িয়ে নেওয়া যাবে। মাছটাকে যদি প্রথমেই টুকরো করে কেটে ফেলা হতো তাহলে এত সুন্দরভাবে কাঁটাটা ছাড়ানো যেত না। তাই সব সময় চেষ্টা করবেন গোটা মাছকে সিদ্ধ করে নিতে। এইভাবে আমি সমস্ত মাছগুলো থেকে দেখুন কাঁটাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এখন কাঁটাগুলোকে ফেলে দিয়ে মাছের অন্যান্য মশলাগুলোকে আমি রেডি করে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ, 10-12 কোয়া কুচিয়ে রাখা রসুন, 1 ইঞ্চি গ্রেট করে নেওয়া আদা, আর কুচিয়ে রাখা 4 কাঁচা লঙ্কা, আর নিয়ে নিলাম বেশ খানিকটা ধনে পাতা কুচি। এখানে আমি 3 টুকরো পাউরুটিকে মিক্সির মধ্যে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2-2.5 টেবিল চামচ মতো তেল। তেলটাকে ভালো করে প্রথমে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে একটু লালচে কালার করে ভেজে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা রসুন, কুচিয়ে রাখা আদা এবং কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। সমস্ত মশলাগুলো বেশ সুন্দর লালচে কালার করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম কাঁটা ছাড়িয়ে রাখা মাছ। মাছটাকে হাই ফ্লেমে রেখে আমি বেশ কিছুক্ষণ ধরে মশলার সঙ্গে ভালো করে কষে নিচ্ছি। এই অবস্থায় মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে মাছটাকে নাড়াচাড়া করে নেবেন, তা না হলে মাছটা থেকে আবারও জল বেরোতে আরম্ভ করবে। মাছটা মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো এবং 1 চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন। মাছটা সিদ্ধ করার সময় নুন হলুদ মাখিয়ে রাখা ছিল, আর লোটে মাছ যেহেতু সামুদ্রিক মাছ তাই মাছের মধ্যে একটু নোনতা ভাব থাকে, তাই বুঝে নুনটা এখানে ব্যবহার করতে হবে। সমস্ত মশলা এবং মাছ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে কালারের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মাছের এই মিশ্রণটার মধ্যে থেকে যতক্ষণ না পর্যন্ত জলীয় ভাবটা কমে যাচ্ছে
ততক্ষণ পর্যন্ত মিশ্রণটাকে নাড়াচাড়া করে যেতে হবে। এখন মাছটার মধ্যে জলীয় ভাবটা অনেকটাই কমে গেছে, এবারে গ্যাস অফ করে এটাকে নামিয়ে পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব। একটা পাত্রের মধ্যে মাছের এই মিশ্রণটাকে ঠান্ডা করতে দিয়ে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম হাফ বাটি জল। এবারে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি আড়াই টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন। এবারে এই কর্নফ্লাওয়ার আর জলটাকে ভালো করে গুলে নিতে হবে এবং একটা পাতলা ঘোল তৈরি করে নিচ্ছি। ঘোলটাকে তৈরি করে রেখে মাছের মিশ্রণটা নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনে পাতা, আর দিয়ে দিলাম গুঁড়ো করে নেওয়া পাউরুটি। এবারে এই সব কিছু উপকরণগুলোকে হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে মেখে নিতে হবে। পাউরুটির গুঁড়োটা দেওয়ার জন্য এর মধ্যে বাইন্ডিংটাও ভালো হবে এবং টেস্টটাও ভালো হবে। মাছের এই মিশ্রণটা মাখতে মাখতে দেখুন একটা ডোয়ে পরিণত হয়ে যাবে। এই রকম একটা ডো তৈরি হয়ে গেলে ফিশ বলগুলো তৈরি করতে আর কোনো রকম অসুবিধা হবে না। এবারে আমি হাতটাকে পরিষ্কার করে নিয়ে ডোটা থেকে কিছুটা করে অংশ নিয়ে নিলাম। প্রথমে হাত দিয়ে চেপে চেপে একটু গোল করে নিলাম, তারপর দু হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে ছোট ছোট ফিশ বল তৈরি করে নিলাম। আপনারা আপনাদের পছন্দসই সাইজ অনুযায়ী ফিশ বলগুলোকে তৈরি করতে পারেন। দেখুন আমি এখানে ঠিক অনুষ্ঠান বাড়িতে যেরকম ছোট সাইজের ফিশ বল তৈরি করা হয় ঠিক সেই রকমভাবেই ফিশ বলগুলোকে তৈরি করে নিচ্ছি। সমস্ত মিশ্রণটা থেকে ফিশ বলগুলো তৈরি হয়ে যাওয়ার পর আমি এখানে নিয়ে নিলাম বেশ কিছুটা পরিমাণ ব্রেডক্রাম, আর নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার গোলা জলটা, আর এই ব্রেডক্রামের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন এবং সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এবারে এই ব্রেডক্রামের সঙ্গে নুন আর গোলমরিচের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে দিলাম যাতে চপের টেস্টটা একটু ভালো হয়। কর্নফ্লাওয়ার গোলা জলটা ব্যবহার করার আগে চামচ দিয়ে এইভাবে নাড়িয়ে নিতে হবে। তারপর একটা বলকে নিয়ে কর্নফ্লাওয়ার গোলা জলের মধ্যে ডুবিয়ে ব্রেডক্রামের ওপর রেখে ভালোভাবে গোল করে ব্রেডক্রামগুলোকে মাখিয়ে দিলাম। প্রথম কোট কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও এই বলটাকে কর্নফ্লাওয়ার গোলা জলের মধ্যে ডুবিয়ে আবার ব্রেডক্রামের ওপর রেখে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে দুটো করে কোট আমি কমপ্লিট করে নিলাম। এইভাবে প্রত্যেকটা বলকে প্রথমে কর্নফ্লাওয়ার গোলা জলে ডুবিয়ে তারপর প্রথম কোট ব্রেডক্রাম দিয়ে কমপ্লিট করে আবার কর্নফ্লাওয়ার গোলা জলে ডুবিয়ে সেকেন্ড কোটটা ব্রেডক্রাম দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে মাখিয়ে নিয়ে সুন্দর করে কোট করে নিচ্ছি। এইভাবে সমস্ত ফিশবলগুলোকে আমি ডাবল কোট করে নিয়ে এগুলোকে ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড অয়েল। প্রথমে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে, তারপর তেলটাকে মিডিয়াম ফ্লেমে রেখে একে একে ফিশবলগুলোকে ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম। ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো করবেন না, মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এই ফিশ বলগুলোকে ভেজে নিতে হবে। বলগুলো তেলের মধ্যে সেট হয়ে যাওয়ার পর এগুলোকে উল্টে পাল্টে দিতে হবে এবং বেশ কড়া করে গোল্ডেন ব্রাউন করে ভেজে আমি বলগুলোকে তুলে নিচ্ছি এবং বাকি বলগুলোকেও আমি একই রকমভাবে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। সমস্ত বলগুলো ভেজে নেওয়ার পর একটা পাত্রের মধ্যে গরম গরম পরিবেশন করছি, আর এর ওপর থেকে ছড়িয়ে দেবো কিছুটা পরিমাণ বিট নুন, আর অনুষ্ঠান বাড়ির মতো লুক আনার জন্য এর মধ্যে দিয়ে দেবো একটা করে টুথপিক। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন আর আমার রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। পাশে থাকা বেল আইকনের অল বাটনটা প্রেস করে দেবেন যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য আমার পুরনো এবং নতুন সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ।